সুপ্রিয় দর্শক, আবারও আমি সেই বাড়িতে চলে আসলাম যেখানে স্বামী স্ত্রী দুইজন একসাথে মিলে জিনের বাদশা নামক এক ব্যক্তিকে টাকা দিয়ে মানে দিশেহারা হয়ে গেছে। তো ভাই, তো ওই যে সে বিষয়টা কি কোনো ফয়সালা হইলো? কি এর ফয়সালা ফয়সালা হবে? ফয়সালা ওই যার দিছে আর কি কোনো খোঁজ খবর পাওয়া গেছে যে ফয়সালা হবে? ও মানে যারা টাকা দিছে না হেন কোনো খোঁজ খবর পান নাই? তাহলে ভাই ভাবি তারপরে এরা সবাই যদি এভাবে না খায় না নিয়ে বসে থাকেন তাহলে কি সম্ভব কোনো ভাবে চলা? সম্ভব তো না, কিন্তু সম্ভব না হলেও সম্ভব করতে হবে। কিন্তু আনের এর কি বিচার ভাই করবো, কারণ যদি এরা ধরতে না পারি কোনো ডকুমেন্ট যদি তার না থাকে এটা কি ধরা যাবে? না, ডকুমেন্ট ছাড়া ধরা যাবে না, কিন্তু ওইটা নিয়ে তো বইয়ে থাকলে হইব না, কাজকর্ম তো করে খাইতে হইব, এইভাবে বসে থাকলে চলবো? কাজকর্ম করতে হবে, ঠিক আছে, দেখি এনে বইছি সব, আমার ছোট ভাইটা তো আর আসে নাই, আসুক দিয়ে বসে আমরা সব এটা বাংসুর করি দেই কি করা যায়। তাইজুল ভাই আহে নাই? না না নাই। মা, তাইজুল কই গেছে? ও যে হে বেরতে গেছে, আমার তো যাইতাছে না। বাবার মানসির বিচার নিয়ে থাকে। হ্যাঁ, ও তো টেনে ভাবিরে কিছু খাওয়াইছিলেন সকালে নাকি? আর এর কপালে খাওয়া না দাদা, তুই আর চিল্লা চিল্লি করিস না বাবা, দি তোর দুই ভাইকে তো কইছি, তুই আর কোনো চিন্তা করিস না। তুমি তুমি কিছু খাইছো সকালে? কিছু খাইয়ে এলো, এগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করে লাভ আছে? কোনো চিন্তা করিস না, তুই দি তোর দুই ভাই একটা ব্যবস্থা তোর করবই। তাইজুল ভাই খু, তাইজুল ভাই এই আজকে সকালবেলা কি এর মিটিং শুরু করছো? এমনি করে বসে থাকলে কাম হইব? কোন বাবা, তুমি আর বুঝ টুস দাও নাই, আমি আইয়া দি এই কান্নাকাটির তালে আছে। বুঝ দিমু একলারে, বুঝ দিয়া লাভ আছে? হন এখন বুঝ দে কি করবো, দাও এবার তা তো হয়ে গেছে গা, এখন আর বুঝ দিলি কি হইব? আমার স্বামীর বলে সব জানা গেছে গা, হে আবার চাইতেছে জানবো না এই কাম গুলা যে হয়েছে বাইতে, এলাকার মানুষ কেউ জানার বাহির হয়েছে এখন পর্যন্ত? তা আমি তো আয় বারবার কইছি তোমাকে না জানে, সবই শুনছে তোর বুদ্ধি হই না, আমার বোনের মনে সংসারটা মনে ভাঙিয়ে যাবো, তোর বুদ্ধি হই না। আমার লগে চলে একটা বারো আমার কোন সময় কয় নাই যে আমি এতগুলা টাকা অমকের দিতেছি, কি ভালো মন্দ শুনাতানা সব নিয়ে সাততলা বাড়িবে না ভিতরে দুইজনে, তাই না? কি এটা কাউস কেন কান্না করছে? তোর বই না কি করবো, আমি কয়লাউন করতে দিব, আমার মেয়ের সংসার আমার ভাঙিয়ে গেল। খারাপ তুই কান্দস কিনলি গিয়া অভিনয় করতেছ না? আচ্ছা যাই হোক, আসলে আবার বানাই দিব নাহলে কিনা দিব নাকি কোথায় ভাই? না এটা তো ব্যবস্থা করে নি লাগবো, তাহলে একটা ক্ষতি হয়ে গেছে গা, এটা নিয়ে যদি আমরা সবাই যদি হাল ছেড়ে দিই তাহলে তার হইব না? না, বড় ভাই আছে, তুই চিন্তা করিস না, তোর ব্যবস্থা কেমনি কি করে নাকি সেটা আমরা বুঝতেছি।
আমি কিন্তু কয়েকদিন আগে ঘরে কাম করলাম, এটা এই না আমার 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে গা। এখন এই মুহূর্তে আমার কাছে কোনো ক্যাশ টিয়া নাই, ঠিক আছে। আমি এই মুহূর্তে যে একটু দুমারে যে কমু যে আমি 20,000-50,000 টাকা দিয়ে চালামু, আমি কিন্তু এখন পারবো না। শুন বাবা, তাহলে মারে কয়া শুন বাবা, আমি যেভাবে হোক যে একটা দুর্ঘটনা হয়ে গেছে গা, তোর পণ্যের গয়নাটি দেওয়ার ব্যবস্থা কর। তোরা এইভাবে বয়ে যাইস না, আমার আর কি ধরা তো সহ্য হয় না। আমার শোনেন, আমার কথা শোনেন, আমি এনে পত্রে এই যে আমনা করেছি নাটক মাটক ফোন ধরাইছি না, কি করবেন তাড়াতাড়ি করেন, এই যে নাটক আর ভালো লাগে না আমনা বল। মা আমি কি কই শুন, এখন ওরা লুপ করছে, লুপ করে এখন ওরা অগো জিনিস খুয়াইছে না, ওই ও আর বাপের বাড়ি থেকে আইনে দিকে ওর বাপের বাড়ি সম্পত্তি পাবো না, এইটাও আরো শ্বশুর বাড়ি জায়গা ওরা দুইজন যাইয়া হেরে ওরা শ্বশুর বাড়ি থেকে কেমনে কেমনে টাকা পয়সার ব্যবস্থা করবো কইরে এই ঝামেলা হারু। আমি তো শুন বাবা, তো একটা কথা কই, ও যে অনর বুয়ার বুদ্ধি এত কিছু করছে, ওর বয়স ধরো বাইর থেকে বাই করে দে, আমার আর এক নাম সহ্য হয় না। সমাধান নেবো, সবই সমাধান নেবো, আমার আর চালাতে তো সহ্য হয় না। ৫-১০ হাজার টাকার কাজ, ৫-১০ হাজার টাকার কাজ, ৫-১০ হাজার টাকার জিনিস। ভাইয়ের আছে উল্টাপাল্টা কথা কই, মনে করো আমাকে বাড়িতে দেখছি তখন অবস্থাটা কি, কারো মাথার মতো ঠিক নাই, কেরা কি কইতাছে সব, মনে করো আইলা জালা শুরু করে দিছে, সবাই আছে একটা ব্যবস্থা হইব চাপ দাও, তাহলে তো কোনো উপায় নাই। এখন আইসো বহ, আমরা এটা মিলজিল করতাছি, বহি দেই কেমনে কি করান যায়, একটা ব্যবস্থা তো করান না, করা মিলজিল করেন তাড়াতাড়ি করেন, এই প্রতিদিন এই সব না ওই একলা ও শ্বশুর বাড়ি দিলে এটাতে কাম হবে না, এরাও নাকচ করে দেবে, রাগাইতো না ওই কিছু ওর শ্বশুর বাড়িতে কিছু আনো, আর আমরা দুই ভাই দেই মিলে কিছু করতে পাই নাই, কইরে দিরে আপাতত বুনির গহনা গাটি গুলো দিয়ে বুনির সংসারটা বাঁচাই। হ্যাঁ তুমি ঠিকই বলছো, বাপের বাড়ি থেকে যেগুলো দিছিল সেগুলো তো খুয়াইছে, সেগুলো তো খায় সেই দিয়ে দিছে, আরে তো না বাপে গেলে পরে একা দিয়ে বহায় রাখবো, সেটি তো আগেই দিছে, তাহলে দেখছে জিজ্ঞেস করে দেখছে, আর বাপের বাড়ি গেলে পরে কিছু দিয়ে বুনি আরে ও ভাবি ভাবি শুনো কিছু আনা আবা, লাখে নিটে তুমি বাপের বাড়ি থেকে আনা আবা, আর ভাই গো কই আমি দেহি ব্যবস্থা করে কোনো ভাবে ম্যানেজ করা যায় কিনা, মায়ের কইতে না নাম জান আর সব আনে দিয়ে দিছি, বাইরে দিয়ে 50,000 আনছি, বাইরে দিয়ে 70,000 আনছি, আমি সব বাইরে কাছ থেকে আরো 70,000 আনছি, এই যে আস্তে আস্তে বাইরে তো আর কই সব কিছু শেষ করে ফেলেছি, এগুলো কি ভালো মানুষের কাম, আমনের কোন ভাই এগুলো কি ভালো মানুষের কাম, হ্যাঁ কসে দেখি এই যে সাসিরা তো আসল বাড়িতে আপনারা জানুন না এই বিষয়গুলা, হ্যাঁ কিছু না কইলো বাইরের লোকের কাছে কিছু কিছু কয়, যার কারণ জিজ্ঞাস করলাম কাজই করতেছে না, এখন আমি কি করবো, আমি দুঃখে বাসি না, ওর বাড়ি ওর বাড়ি ভিটা বেঁচে নাকবো আর কি করবো, ওই আমি যেটা কইছি ভুল তো করছি, ভুল তো মানুষেরই হয়, ভুল একটা ভুল হয়ে গেছে, তোমরা যদি বড় ভাই তোমরা যদি সমস্যার সমাধান না করো কেয়া করবো গো আমরা মরে গেলে ওর কিছু দিতে পারবো না, আমাকে সব দায়িত্ব তাই না, ঠেকছি তো ইয়ার আগে কম টিয়া পয়সা দিয়ে নেই, আরে রাখেন তো আমরা খালি এক নাটক বারবার কইতাছে না,
প্রতিদিনকে আমি এক নাড়া ঘুনবার হাই আপনি ওর 5 লাখ টাকা না 10 লাখ টাকা ঋণ ওগুলো আমার জানা লাভ নাই আমার গয়নাগাটি দিবেন কেমনে দিবেন জানি না হ্যাঁ ওই গয়নাগাটি দিয়া ওই মাইয়ারে পরে পাড়েন এই মাইয়ার থয়ে গেলাম আমি মেয়েরে কি কথা আমার দেখো থয়ে দেবে মানে ভাই তোমার পাও দূরে দূরে কই ভাই একটা সুযোগ আমার তো ভাই ভাই ডাকছি একটাবার আমার কইছে একটাবার আমার বই তো কোনো ভুল করে না ভুল করছে আমি আমার কইছে আমার কি কইছে যে আমার কেয়ারটা লাগবে সেটা ভাই লজ্জা আসলে থাকা উচিত না হন কষ্টি আরে তুই যে গয়নাটি যে দিলি ও যে গেল যে কইলো যে দাও কইবা যাবে তুই তো একবার আমাও দিয়ে শুনে না ভালো কথা বলছিস তুই যে মা আইছে ভাবি আইছে আমালো কোনো কথাই কয় নাই ভাই বউ কে সার দিয়েছে গয়নাটি বা আমি কি জানি যে এরকম কইব গো তুমি অনেক কথা কারি শুরু করছ কা ভাই কইছে মার কাছে আরে আমার কাছে তো কত দূরের কথা তো আমার কাছে কইলো না আমার এত কিছু বুঝায় লাভ নাই গয়নাগাটি দিয়ে পরে মাইয়ারে পারেন আর না আমার মাইয়া নাই তো